আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেবল এক্সপেরিমেন্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা বোর্ড নিয়ে আসছি। বোর্ডটা হলো এফ সিরিজের। এই সেম বোর্ড আমরা ফুল বাটনে বি সিরিজেও ইউজ করি, বাট এফ সিরিজের বারটেক বাটনও ইউজ করি দুইটাতে। কিবোর্ডের সমস্যা হলো মসফেট শর্ট, ঠিক আছে? তো মসফেট এখানে কয়টা? এক, দুই, তিন। এই জিনিসটা অনেকে দেখে বলতে পারেন এটা কী, বা এটা কেন দরকার, বা এটা না ইউজ করলে কী হবে। এটা হলো আমার হিট সিঙ্ক। এটা সাধারণত আমরা এইভাবে ব্যবহার করি যাতে আমার মসফেটের যে মেটাল পয়েন্ট এটা ঠান্ডা থাকে। আর কিন্তু সেটা হলো এই মসফেটের মেটাল অংশ আর এই যে মাঝখানে লেগটা, ড্রয়িং গেট, ড্রয়িং সোর্স, মাঝখানে যে লেগটা সেটা হলো ট্রেন, এটা কিন্তু শর্ট। সুতরাং এটা যদি না লাগান অনেক অনেক বোর্ডে কিন্তু পাওয়ার আসবে না, সব ঠিক থাকলেও পাওয়ার আসবে না। তো আমার যেটা সমস্যা সেটা হলো আমার পুরো বোর্ডটা শর্ট। চেক করে দেখলাম যে আমার মসলগুলো সমস্যা। স্পোর্টের মান করতে হয় KE410F। তো এটার কারণে আগে প্রবলেম হয়েছে যেটা সেটা হলো এই যে ফিউজটা কিন্তু কেটে গেছে। তো আবার তো এই সমস্যাগুলোই আছে, একটু আমরা চেঞ্জ করবো, করে বোর্ডটা পাওয়ার দেবো, ঠিক আছে? তো আপনারা যদি বোর্ড সমস্যা থাকে আগে ফার্স্টলি চেক করে নিন আসলে সমস্যা কী, তারপর সিরিজে চেক করে তারপর আপনারা মেশিনে লাগাই। তো আমরা আপাতত এই সমস্যাগুলো পাইছি, সেগুলো আমরা সমাধান করে সিরিজে পাওয়ার দিয়ে আবার মেশিনে লাগাবো। তো আপাতত এতটুকুই, আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং প্রথমে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।